মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই। তো এটা হলো যে আমরা ভাইফোঁটা ব্লগ। তো আজকে আমরা খুশিদাতে আছি। এখন দেখো সবাই বুনুরা আছে, ওদিকে কে বিরাট আছে। তো আমি কালকে কি হবে তোমাদেরকে সব কিছু দেখাবো। হ্যাঁ, আর কি কি গিফট এনেছি এদের জন্য সেটাও। আর অবশ্যই লাইক করে দাও, আর দেখো পাশে দেখতে পাচ্ছ না ওখানটায় সাবস্ক্রাইব বাটন আছে, তার পাশে বেল আইকন আছে, অবশ্যই চিপে দাও আমার ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে আসার জন্য। তো অবশ্যই লাইক করো কিন্তু। আর কালকে কি কি হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, চলো গো। হে গাইস, এখন হলো সকালবেলা, আর আমরা আছি এখন পুরানা বাড়িতে, পুকুর পাড়ার বাড়িতে। তো যদি না দেখে থাকো তাহলে বিশ্বকর্মা বিসর্জনের ভিডিওটা দেখে নাও, সেখানেই পেয়ে যাবে আমাদের পুরানা বাড়ির ডিটেলসটা। আর তো হলো যে আর এরা দুজনই আছে এখন আমার সাথে, কারণ বাকি তিনজন বাকি চারজন ওই বাড়ি চলে গেছে। মানে তিনজন বাকি বিরাট সম্রাট আর আমার বুনু এসেছিলো এখানে, মানে পুটু এসেছিলো এখানে, ওরা আবার চলে গেলো। ওদেরকে বললাম যে দাঁড়া, ওরা দাঁড়ালোই না চলে গেছে। ওই জন্য আমরা এখন কী করবো, এখানে বসে আছি। আর আজকে হলো যে বিরাটের জন্মদিন, তো অবশ্যই তোমরা কমেন্টে বিরাটকে হ্যাপি বার্থডে উইশ করে দাও, এটা ওর জন্য সবচেয়ে বড় গিফট হবে তোমাদের তরফ থেকে। তো আর এরপরে কী হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? সো ভাই, এখনকার মতন ভাই যেও না কোথাও, আগে দেখো। হে গাইস, তো আমরা আমাদের ভাইফোঁটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাইনি, কারণ হলো যে তোমরা আমার এখানটায় দেখো, আমার ইনস্টাগ্রামে আইডি আসছে, তো এখানটায় যাও, আমার সম্পূর্ণ সব কিছু তুমি দেখতে পাবো আমার ইনস্টাগ্রামের এই আইডিটা থেকে। তো তোমরা এখনই যাও, গিয়ে সার্চ করো, ফলো করে দাও অবশ্যই। গাইস, তোমরা কিছু দেখতে পাচ্ছ না হয়তো, কারণ এখন এখানে লাইন নাই। তো হলো যে আমরা গেছিলাম পার্কে, তো এখন আমরা আছি পুরানা বাড়িতে, কারণ যেহেতু আজকে বিরাটের জন্মদিন, তো এখানে জন্মদিন হবে, সব কিছু রেডি হচ্ছে। এই গাইস, তো আমরা এখন বেলুন ফুলাচ্ছি, দেখো সবাই এখন বেলুন ফুলাচ্ছি আমরা। গাইস, আমাদের সাজানো কমপ্লিট, তো তোমাদেরকে দেখাই, চলো। আমরা নিয়ে চলে এসেছি পিকে অনেকক্ষণ আগে, আর এর এখন নাচ টাচ করছে। এই যে এটা আমরা পিকে আনতে আমরা গেছিলাম। দেখো কি করছে ভগবান, দেখো দেখো দেখো। উপরে দাও না, উপরে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও, উপরে যাবার হ্যাঁ, তুই তো সবই নিবি।
তোমাদের ঘরে রাখা খাওয়া দাওয়া হয়ে গেছে আর অন্ধকার গো দেখা যাচ্ছে না আমাদের দুজনকে ভুতনি লাগছে দেখতে একদম একদম পারফেক্ট শাকচুন্নি দেখো কি হচ্ছে এখানটাই এখন হলে যে কালী বিসর্জন হবে বাড়িতে বইরাটে দেখো জয় কি করছে আরে বুনুদেরকে খুঁজছি ওরা কোথায় চলে গেছে জানো দেখো ওদিকে কালী ঠাকুরটা নিয়ে এসেছিল দিকে যাবা হে গাইজ আমরা এখন আছি তুমি একাল দেখতে এসেছিলাম আর একটা কালী ঠাকুর তো এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি বলতে তুমি বাড়ি দেখো 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 আমরা গাড়িতে যুদ্ধ করছি সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ঘুরতে যাচ্ছে না আর এখানে আবার পোল্টি পোল্টি কথা বলি তো এরা এখন এখানে খেলছে আর আমি ভিডিওটা এখানে এন্ড করছি সো বাই বাই তোমার সবাই ভালো থাকো এই যে জয় জয় দেখি জয় বাই বাই টাটা টাটা টাটা